হ্যালো বন্ধু সকল, যিসকল বন্ধুবর্গ আজি ইলেকশন আছিল তেখেতসকলে চাগৈ ভোট নিশ্চয় দিলে, ময়ো দিলোঁ। ভাবিলোঁ ভোট দিয়াৰ পিছত আজি বহুত দিন গাহৰি বনোৱা নাই, তাকে ভাবিলোঁ আজি ভালকে গাহৰিয়ে বনাওঁ। এই পেকেটটো আপোনালোকে দেখিছে, এইটো ফ্ৰ'জেন আছিলে একচুৱেলি, আমাৰ চিম্বায়'টিক ফুডছ চৰ যিটো স্লাইচ অফ গাহৰি, সেই সেই পেকেট এটা ফ্ৰ'জেন আছিল। মই এঘণ্টামান আগত এনেকৈ ঠাণ্ডা পানীত সিজাই থৈছিলোঁ, এতিয়া সেইটো বনাম। তাৰপিছত মই অকণমান এয়া পাকচৈ লাই লৈছোঁ, পাকচৈ লাই দি বনাম। লগতে ইয়াতে এয়া ৰচুন আছে, আদা আছে, অলপ সেউজীয়া জলকীয়া আছে, সেইটো লৈছোঁ। অকণমান বিলাহী লৈছোঁ, এটা বিলাহী সৰু সৰু পিচকৈ কাটি লৈছোঁ। এতিয়া আমি কুকিং ষ্টাৰ্ট কৰোঁ। প্ৰথমে আমি এই মাংসৰ পেকেটটো কাটি লৈ আমি ধুই পেলাই কুকিং ষ্টাৰ্ট কৰিম। এয়া মাংসখিনি আমি পেকেটটোৰ পৰা কাটিলোঁ। এয়া অকণমান ডাঙৰ ডাঙৰ পিচ মাংসবোৰ, চাওক এইটো ফ্ৰ'জেন আছিল যদিও ধুনীয়াকৈ থাও কৰাৰ পিছত একদম নৰ্মেল মাংসৰ নিচিনা হৈ পৰিছে। ফেটছ কম আছে, ফেটছ বেছি থকা হ'লেতো আমাক তেল ব্যৱহাৰ কৰিব দৰকাৰ নহ'ল হয়, কিন্তু ফেটছ কম আছে কাৰণে মই অকণমান তেল দি লৈছোঁ ইয়াক ফ্ৰাই কৰাৰ আগতে। চ' এয়া অকণমান 1 স্পুন মাষ্টাৰ্ড অইল ব্যৱহাৰ কৰিছোঁ। এতিয়া তেলটো যেতিয়ালৈকে গৰম হ'ব তাৰপিছত আমি ইয়াৰ আগত আগবাঢ়িম। এয়া মাংসখিনি আমি দিলোঁ কেৰাহী, বৰ্তমান আমি অকল মাংসখিনিয়ে দিছোঁ, বেলেগ একো দিয়া নাই। এইখন অকণমান স্লো ফ্ৰাই কৰিম এতিয়া প্ৰথম অৱস্থাত। এতিয়া আমি নিমখ দিম ইয়াতে অলপ। নিমখটো আপোনালোকে নিজৰ টেষ্ট অনুযায়ী দিব পাৰে। একদম গাহৰিৰ গোন্ধ ওলাইছে, বেলেগ একো গোন্ধ নাই। গাহৰি মাংসৰ যিটো গোন্ধ সেইটো ওলাইছে। আমি অকণমান সময়ৰ কাৰণে ঢাকি দিছোঁ। মাজে মাজে আমি এনেকৈ লৰাই থাকিব লাগিব যাতে মাংসটো নধৰে। আৰু এইটো আমি স্লো কুকিং কৰি আছোঁ। এতিয়া ইয়াত মই অকণমান ব্লেক পেপাৰ দিছোঁ, অলপ ইয়াত ব্লেক পেপাৰ দিলোঁ। লগতে যিখিনি আমি আদা ৰচুন আৰু জলকীয়া, কেঁচা জলকীয়া আমি খুন্দি ৰাখিছিলোঁ কোনদিনা, সেইখিনি আমি এতিয়া ইয়াত এনেকৈ দি দিছোঁ মিক্স হ'বলৈ। তাৰপিছত আমি আকৌ 10 মিনিটৰ কাৰণে এইটো আমি ঢাকি দিম, তেলটো ওলাব দিম তাৰপৰা। আৰু এই আদা ৰচুন আৰু যিটো জলকীয়া আমি ফ্ৰাই কৰিছোঁ সেইটো যাতে মাংসটোৰ লগত ধুনীয়াকৈ মিক্স হয় সেইটো আমি হ'বলৈ দিম। চ' আকৌ আমি 10 মিনিটৰ কাৰণে ঢাকি দিম, কিন্তু তাতে মাজে মাজে আমি আকৌ ষ্টাৰ কৰি থাকিম।
এয়া আমি প্রায় 10 মিনিটমান এইটুক তেনেকে মাঝে মাঝে স্টার করে থাকিলো। আদা রসুন গাহৰি এই তিনটার মল মলাবলে লৈছে ধুনিয়াকে, তেলটো ইয়ার ওলাব লৈছে। আমি কি করিম, কারণ এই মাংসটো আমি আগতে বইল করা নাই, আর জেনারেলি আমার ফার্মর মাংসখিনি, কারণ আমি খুব কনফিডেন্ট যে এই মাংসখিনি আমি, কারণ আমার গাহৰিবোৰ ডিওয়ার্ম করা থাকে, খুব হাইজেনিক স্লটার করা হয়, গতি আমি তাক আগতে বইল নকরো। কিন্তু কুকিংটো হবার কারণে আমি কি করি, ইয়াতে এতিয়া অলপ গরম পানি উতলাই লওয়া গরম পানি অল্প ঢালি দিছো যাতে মাংসখিনি কোমল হয়। আর যদি আপনাদের এই আগতে বইল করা মাংসত কুকিং করে তেতিয়া হলে এই পানি আপনি নিদিলেও হব, কারণ আমি এই মাংসখিনি আগতে বইল করে লওয়া নাই, কারণ এতিয়া মাংসখিনি কোমল হবার কারণে আমি পানি অল্প দি দিছো। এতিয়া আকৌ আমি ঢাকি দিম, ঢাকি আমি মাংসখিনি উতলিব দিম। অকমান আমি ফ্লেমটো এতিয়া বঢ়াই দিছো, ঠিক মিডিয়াম ফ্লেমত আমি কুকিং করিম, আর পানিখিনি বইল হয়ে অল্প শুকাই যাব দিম। সো তেতিয়ালৈকে আমি এনেকৈ তাক বইল হয়ে থাকিব দিম। এয়া বইল হয়ে আছে, গোন্ধটো আহিব লৈছে। এতিয়া আমি সেই বিলাহী যে কাটিছিলোঁ, ঠিক অলপ পানী শুকাব থাকোঁতে এয়া বিলাহী, এটা বিলাহী আমি সৰু সৰুকৈ কাটি লৈছিলোঁ, সেই বিলাহীটো আমি দিলোঁ দি, কাৰণ আমি বিচাৰোঁ যে বিলাহীটো মানে গলি পেলাই মাংসৰ ভিতৰত সোমাই যাওক, গতিকে আমি বিলাহীটো এনেকৈ আমি চাইছো মাংসটো কিমান কোমল হৈছে, মাংসখিনি অকমান টাইট আছে এতিয়াও, কারণ এইটো লেস ফেট মাংস বেশি, কারণ ইয়াত ফেটস নাই আর পিস কেটা অল্প ডাঙর ডাঙর, সেই কারণে আর অকমান কুকিং দরকার হব। আমি ইয়াত ঢাকি দিছো আর এবার এনেকুৱা হৈছেগৈ মাংসখিনি। এই পানীখিনি শুকাই গ'ল, এতিয়া আমি এই পাকচয় লাই, যিটো আপোনালোকে জানে, মই এই পাকচয় লাইখিনি এনেকৈ দি দিছোঁ, গোটা গোটাকৈ দিছোঁ, কাৰণ মই ডাঙৰ ডাঙৰ পাতৰ সৈতে খাই ভাল পাওঁ। তো পাকচয় লৈখিনি এনেকৈ গোটেইখিনি লাই প্ৰায় 2 মুঠি লাই আমি তাতে দি দিছোঁ। আকৌ এবাৰ আমি অকণমান ঢাকি দিওঁ, লাইখিনি মৰহি যাওক, তাৰপিছত আমি আকৌ ষ্টেৰ কৰি ভালকৈ মিলাই দিম। এয়া লাই পাতখিনি অলপ অলপ জামৰি গৈছে আৰু আমাৰ মাংসখিনি প্ৰায় ফুল্লি কুক হৈছে। এনেকৈ আমি আজি গাহৰি মাংস, কম চৰ্বি থকা মাংস, পাঁচছয় লাই, বিলাহী, মাত্ৰ আদা, নহৰু আৰু জলকীয়া দি কুক কৰিছোঁ। ইলেকশ্যনৰ বতৰ বোলো আজি এসাঁজ গাহৰি ভালকৈ খাওঁ। চ' আমাৰ এয়া আমি এতিয়া বন্ধ কৰি দিলোঁ। এয়া মাংসখিনি এটা বাউলত উলিয়াই ললোঁ। এতিয়া এই মাংসখিনি এবাৰ আমি টেষ্ট কৰি চাওঁ কেনেকৈ হৈছে,
এই প্লেট এনেকে লইছো, দুপিস মাংস আর অকমান পাকসই লাই পাত, আর সেটা আমি টেস্ট করে চাম। এখন ফর্ক লই এই মাংস স্বর্গতে বই পালো নেকি এনেকুৱা লাগিছে দেখোন। মুখতে মাংসটো কমি গৈছে একেবাৰে। এতিয়া মই অকণমান পাকচৈ লাইটো খাই চাওঁ। ৱাহ, অলপ অলপ কেঁচা কেঁচা ৰখা হৈছে কিন্তু গাহৰি তেলত ধুনীয়াকৈ সিজিছেও, খুবেই ভাল লাগিছে। ট্রাই করে চাব। হ্যালো বন্ধু সকল, যি সকল বন্ধুবর্গ আজি ইলেকশন আসছিল তেখেত সকলে সাগে ভোট নিশ্চয় দিলে, ময়ো দিলু। ভাবিলো ভোট দিয়ার পিছত আজি বহুত দিন গাহৰি বনোৱা নাই, তাকে ভাবিলো আজি ভালকে গাহৰিয়ে বনাও। এই প্যাকেটটো আপনাদের দেখিছে, এটু ফ্রোজেন আছিল একচুয়ালি আমার সিম্বায়টিক ফুডসর যে স্লাইস অফ গাহরি, সেই সেই প্যাকেট এটা ফ্রোজেন আছিল। মই এঘন্টামান আগত এনেকে ঠান্ডা পানি ভিজাই থৈছিলো, এতিয়া সেইটো বনাম। তারপিছত মই অকমান এয়া পাকসই লাই লৈছো, পাকসই লাই দি বনাম। লগতে ইয়াতে এয়া রসুন আছে, আদা আছে, অলপ সেউজীয়া জলকীয়া আছে, সেইটো লৈছো। অকমান বিলাহী লৈছো, এটা বিলাহী সৰু সৰু পিছকৈ কাটি লৈছো। এতিয়া আমি কুকিং ষ্টার্ট কৰো। প্ৰথমে আমি এই মাংসৰ পেকেটটো কাটি লৈ আমি ধুই পেলাই কুকিং ষ্টার্ট করি। এয়া মাংসখিনি আমি প্যাকেটটোৰ পৰা কাটিলো, এয়া অকমান ডাঙৰ ডাঙৰ পিস মাংসবোৰ। চাওক, এইটো ফ্রোজেন আছিল যদিও ধুনিয়াকে থাও কৰাৰ পিছত একদম নর্মেল মাংসৰ নিচিনা হৈ পৰিছে। ফেটস কম আছে, ফেটস বেছি থকা হলেতো আমাক তেল ব্যৱহাৰ কৰিব দরকার নহল হয়, কিন্তু ফেটস কম আছে কাৰণে মই অকমান তেল দি লৈছো ইয়াক ফ্রাই করার আগতে। সো এয়া অকমান ওয়ান স্পুন মাস্টার্ড অয়েল ব্যবহার করছো। এতিয়া তেলটো যেতিয়ালৈকে গরম হব তারপর আমি ইয়ার আগত আগবাড়ি। মাংসখিনি আমি দিলো কেরাহী, বর্তমান আমি অকল মাংসখিনিও দিছো, বেলেগ একটু দিয়া নাই। এইখন অকমান স্লো ফ্রাই করি নেকি প্রথম অবস্থা। এতিয়া আমি নিমখ দিম ইয়াতে অলপ। নিমখটো আপোনালোকে নিজৰ টেষ্ট অনুযায়ী দিব পাৰে। একদম গাহৰিৰ গোন্ধ ওলাইছে, বেলেগ একো গোন্ধ নাই। গাহৰি মাংসৰ যিটো গোন্ধ সেইটো ওলাইছে। আমি অকণমান সময়ৰ কাৰণে ঢাকি দিছোঁ,
মাঝে মাঝে আমি এনে লড়াই থাকিব লাগিব যাতে মাংসটি নধরে। আর এটা আমি স্লো কুকিং করে আছো। এটা ইয়াত মই অকমান ব্ল্যাক পেপার দিছো, অল্প ইয়াত ব্ল্যাক পেপার দিল, লগতে যিখিনি আমি আদা রসুন আর জলকিয়া কেঁচা জলকিয়া আমি খুন্দি রাখিছিল খুন্দনা, সেইখিনি আমি এতিয়া ইয়াত এনেকৈ দি দিছোঁ মিক্স হ'বলৈ। তাৰপিছত আমি আকৌ 10 মিনিটৰ কাৰণে এইটো আমি ঢাকি দিম, তেলটো ওলাব দিম তাৰপৰা, আৰু এই আদা ৰচুন আৰু যিটো জলকীয়া আমি ফ্ৰাই কৰিছোঁ সেইটো যাতে মাংসটোৰ লগত ধুনীয়াকৈ মিক্স হয় সেইটো আমি হ'বলৈ দিম। চ' আকৌ আমি 10 মিনিটৰ কাৰণে ঢাকি দিম, কিন্তু তাতে মাজে মাজে আমি আকৌ ষ্টাৰ কৰি থাকিম। এয়া আমি প্ৰায় 10 মিনিটমান এইটোক তেনেকৈ মাজে মাজে ষ্টাৰ কৰি থাকিলোঁ। আদা ৰচুন গাহৰি এই তিনিটাৰ মলমলাবলৈ লৈছে ধুনীয়াকৈ, তেলটো ইয়াৰ ওলাব লৈছে। আমি কি কৰিম, কাৰণ এই মাংসটো আমি আগতে বইল কৰা নাই, আৰু জেনেৰেলি আমাৰ ফাৰ্মৰ মাংসখিনি, কাৰণ আমি খুব কনফিডেণ্ট যে এই মাংসখিনি আমি, কাৰণ আমাৰ গাহৰিবোৰ ডিৱৰ্ম কৰা থাকে, খুব হাইজিনিক শ্লটাৰ কৰা হয়, গতিকে আমি তাক আগতে বইল নকৰোঁ। কিন্তু কুকিংটো হ'বৰ কাৰণে আমি কি কৰিম, ইয়াতে এতিয়া অলপ গৰম পানী উতলাই লোৱা গৰম পানী অলপ ঢালি দিছোঁ যাতে মাংসখিনি কোমল হয়। আৰু যদি আপোনালোকে এইটো আগতে বইল কৰা মাংসত কুকিং কৰে তেতিয়াহ'লে এই পানী আপুনি নিদিলেও হ'ব, কাৰণ আমি মাংসখিনি আগতে বইল কৰি লোৱা নাই, কাৰণে এতিয়া মাংসখিনি কোমল হ'বৰ কাৰণে আমি পানী অলপ দি দিছোঁ। এতিয়া আকৌ আমি ঢাকি দিম, ঢাকি আমি মাংসখিনি উতলিব দিম অকণমান। আমি ফ্লেমটো এতিয়া বঢ়াই দিছোঁ, ঠিক মিডিয়াম ফ্লেমত আমি কুকিং কৰিম, আৰু পানীখিনি বইল হৈ অলপ শুকাই যাব দিম। চ' তেতিয়ালৈকে আমি এনেকৈ তাক বইল হৈ থাকিব দিম। এয়া বইল হৈ আছে, গোন্ধটো আহিব লৈছে। এতিয়া আমি সেই বিলাহী যে কাটিছিলোঁ ঠিক অলপ পানী শুকাব থাকোঁতে, এয়া বিলাহী, এটা বিলাহী আমি সৰু সৰুকৈ কাটি লৈছিলোঁ, সেই বিলাহীটো আমি দিলোঁ দি, কাৰণ আমি বিচাৰোঁ যে বিলাহীটো মানে গলি পেলাই মাংসৰ ভিতৰত সোমাই যাওক, গতিকে আমি বিলাহীটো এনেকৈ আমি চাইছোঁ মাংসটো কিমান কোমল হৈছে, মাংসখিনি অকণমান টাইট আছে এতিয়াও, কাৰণ এইটো লেছ ফেট মাংস বেছি, কাৰণ ইয়াত ফেটছ নাই আৰু পিচকেইটা অলপ ডাঙৰ ডাঙৰ, সেইকাৰণে আৰু অকণমান কুকিং দৰকাৰ হ'ব। আমি ইয়াত ঢাকি দিছোঁ আৰু এবাৰ, এনেকুৱা হৈছেগৈ মাংসখিনি। এই পানীখিনি শুকাই গ'ল, এতিয়া আমি এই পাকচয় লাই, যিটো আপোনালোকে জানে, মই এই পাকচয় লাইখিনি এনেকৈ দি দিছোঁ, গোটা গোটাকৈ দিছোঁ, কাৰণ মই ডাঙৰ ডাঙৰ পাত্ৰৰ সৈতে খাই ভাল পাওঁ। চ' পাকচয় লৈখিনি এনেকৈ গোটেইখিনি লাই প্ৰায় 2 মুঠি লাই আমি তাতে দি দিছোঁ।
আকো এবার আমি অকমান ঢাকি দিও লাইখিনি মরহি যাক, তারপর আমি আকো স্টার করে ভালক মিলাই দিম। লাই পাতখিনি অল্প অল্প জামুই গেছে আর আমার মাংসখিনি প্রায় ফুল্লি কুক হয়েছে। তো এনেকৈ আমি আজি গাহরি মাংস, কম চর্বি থাকা মাংস, পাঁচ ছয় লাই, বিলাহী, মাত্র আদা, নহরু আর জলকীয়া দি কুক করেছো। ইলেকশনের বতর বলো আজি এসাজ গাহরি ভালকে খাওয়া। সো আমার এয়া আমি এতিয়া বন্ধ করে দিল। এয়া মাংসখিনি এটা বাউলত উলিয়াই ললো। এতিয়া এই মাংসখিনি এবার আমি টেস্ট করে চাও কেনেকুৱা হৈছে। এই প্লেটত এনেকৈ লৈছো দুপিস মাংস আর অকমান পাঁচ ছয় লাই পাত, আর সেইটো আমি টেস্ট করে চাম। এখন ফর্ক লৈ এই মাংস স্বর্গতে বই পালো নাকি এনেকুৱা লাগিছে। দেখুন মুখতে মাংসটো কমি গৈছে একেবাৰে। এতিয়া মই অকণমান পাঁচ ছয় লাইটো খাই চাওঁ। ৱাহ, অলপ অলপ কেঁচা কেঁচাও ৰখা হৈছে কিন্তু গাহৰি তেলত ধুনীয়াকৈ সিজিছেও, খুবেই ভাল লাগিছে। ট্ৰাই কৰি চাওঁ।